वेलकम बैक टू माय चैनल व्लॉग विद अनु। आशा करी सकले भालो आछो, आमरा भीषण भालो आछि। आज के देखते ही पाच्छो आमार सामने रयेछे पाँच रकम आइसक्रीम। ये पाँच रकम आइसक्रीम आमरा टेस्ट करब दुजने एवं आमरा रिव्यू देव जे कोन आइसक्रीम केमन खेते। মানে এখানে আমরা পাঁচ রকমের আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি, একটু অফবিট ফ্লেভারের আইসক্রিম নিয়েছি, বিকজ আমরা পাঁচ ছ রকমের আইসক্রিম সবসময় খাই, যেরকম চকলেট, ভ্যানিলা, টুইন ওয়ান, বাটারস্কচ আর চকোবার। তো এইগুলো আমরা রেগুলারলি খাই, মানে ব্রড স্পেকট্রাম এগুলো আমরা রোজ খাই, বাট কিছু অফবিট আমরা ফ্লেভার নিয়েছি যেগুলো আমরা জেনারেলি খাই না। তো এটার মধ্যে কম্পিটিশন করে বলবো যে এর মধ্যে কোন ফ্লেভারটা বেস্ট। আর এই সবকটাই কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম। তো কোয়ালিটি ওয়ালসের মধ্যে কোন আইসক্রিমটা বেস্ট সেটাই আজকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। তো একে একে বলে দেখ কী কী আইসক্রিম আছে আমাদের কাছে। আমার ডান দিক থেকে শুরু করছি, আছে টেঞ্জার কোকোনাট, রয়েছে দেশি কুলফি, যেটার প্যাকেজিংটা আমার কিন্তু মারাত্মক লেগেছে, বেশ ইন্টারেস্টিং প্যাকেজিং। রয়েছে ওরিও অ্যান্ড ক্রিম, থ্রি লেয়ার ট্রিক্সি, এটা হচ্ছে থ্রি লেয়ার ট্রিক্সি কুকি। আর রয়েছে লাস্ট বাট নট দ্য লিস্ট, বাটারস্কচ কোন। বাটারস্কচ কোন, তাহলে আমরা কোন দিক দিয়ে শুরু করব? এদিক দিয়ে শুরু করি, টেন্ডা কোকোনাট দিয়ে শুরু করি, টেন্ডা কোকোনাট দিয়ে শুরু করি। চলো দেখানোরও চেষ্টা করি। এই দেখো, পুরো হোয়াইট, একদম একদম হোয়াইট। চামচ তুই নিয়ে নে, একটা চামচ আমি নিয়ে নিই। তো এটা টেস্টটা অনেকটা কোকোনাটের ফ্লেভার আছে, কোকোনাটের কুচিও ভেতরে দেওয়া আছে, আর সুইটনেসটাও বেশ ভালো। কোকোনাটের যেরকম একটা সুইটনেস হয় এমনি যখন আমরা এমনি কোকোনাট যখন আমরা খাই, সেই সুইটনেসটা এখানে মেনটেন করেছে, তো বেশ আমার ভালো লাগে খেতে। আমার যেটা লাগলো যে হ্যাঁ, কোকোনাটের কুচি মুখে পড়ছে ভালো রকমই, এবং একটা ভীষণ রকম কোকোনাট ফ্লেভার রয়েছে, কিন্তু ভীষণই লাইট লেগেছে আমার। মানে আই ফাউন্ড নাথিং ইন্টারেস্টিং, মানে আমার খুব একটা টেস্টি লাগেনি। আর বলে রাখি এই সব কটারই প্রাইস 50 rupees, শুধু কোনটা হচ্ছে 40 rupees, আর বাকি সব কটাই 50। এবার দেশি কুলফি, এ দেখো, এটা যেমন একদম প্লেন ছিল দেখতে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখতে। আহা, দেখেই তো আমি আর পাচ্ছি না থাকতে। প্রচুর আমন্ড কুচি রয়েছে, একদম ঠাসা ভর্তি। কুলফি যেরকম খেতে হয় অনেকটাই ওই টেস্ট। না, আমার অথেন্টিক কুলফি যে একটা ফ্লেভার হয় সেটা পাইনি, আইসক্রিম কুলফি, আইসক্রিম কুলফি, বাট অথেন্টিক কুলফি ফ্লেভারটা একটু থাকলে আমার বেটার হতো। একটু আর একটু, মানে একটু ভাইব্রেন্ট হলে ভালো, আর একটু লাইট, একটু লাইট আম লেগেছে, আর একটু ঘন হওয়া উচিত ছিল, বিকজ কুলফির একটা মেইন হলো যে একটু দড়দড়া হয়, মানে একটুখানি এটার মধ্যে কি জানো বলো, এটা একটু ডটস থাকে একটুখানি, যখন মিল্কটা হয় তো ওটার মধ্যে একটু দড়দড়া থাকে একটুখানি, মানে এতটা প্লেন হয় না ওটা, একটু দড়দড়া, সেই জিনিসটা একটু থাকলে ভালো হতো। এবার ওরিও, ওরিও অ্যান্ড ক্রিম, ওরিও অ্যান্ড ক্রিম, ওটা দেখে বোঝা যাচ্ছে ওরিওর ব্যাপারটা। বল। তো এটাতে আমার খুব স্পেশাল কিছু মনে হলো না, ওরিওর একটুখানি ওই ডাস্টিংটা দেওয়া আছে, বাট নর্মাল ভ্যানিলা যে ফ্লেভারটা হয়, মানে চকলেটই খুব না আমার, জাস্ট নর্মাল যে ভ্যানিলা ফ্লেভারটা সেটা আমার মুখে আসছে, একটু ওপরে ওরিওর ডাস্টিং দেওয়া আছে, বাট নাথিং যে ওরিও অ্যান্ড ক্রিম বলে যে নাথিং, মানে একটু আউট অফ দ্য বক্স হবে সেরকম না, জাস্ট ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু আমি মুখে পাচ্ছি। আমার যেটা লাগলো আমার ভালো লেগেছে এটা, আর বেশ আমার যেটা হয় ওরিওর আইসক্রিমগুলো খেতে গেলে, আমার খুব বেশি ওরিও ফ্লেভার থাকলে আমার খুব উগ্র লাগে, তো এখানে আমার এই উগ্র ব্যাপারটা লাগেনি। আমার মনে হয়েছে যেহেতু ওরিও অ্যান্ড ক্রিম, তো ক্রিমের জন্য ব্যাপারটাকে অনেকটা
মানে মিশে গেছে দুটো জিনিস। এবার এটা দা, এটা থ্রি লেয়ার ট্রিক্সি কুকি, মানে তিনটে লেয়ার আছে এখানে, দেখি কি কি লেয়ার আছে এটা দেখা যাক। এটা আমি একবারই খেয়েছি, এটা আগে আমার বেশ ভালো লেগেছিল, এটা আমি খাইনি, আমি তো খাইনি এটা আগে, আমি একবার খেয়েছি এটা, দেখা যাক। ফার্স্ট লেয়ারটা খাই আগে, ফার্স্ট লেয়ারটা বলতে গেলে ফার্স্ট লেয়ারটা হালকা চকলেটের একটা ইয়ে দেওয়া আছে, সিঙ্গেল হালকা চকলেট লেয়ার আছে, বাট এটা অ্যাকচুয়ালি এটা একটু যদি আপনি সঙ্গে সঙ্গে, আমি একটু পরে খাচ্ছি, একটু গলে গেছে, বাট যদি সঙ্গে সঙ্গে খান এটা থিক লেয়ার, মানে এর বেশ এটা মোটা ক্রাস্ট লেয়ার থাকে একটা চকলেটের, সেটা গলে গেছে, বাট খেয়ে দেখি। এটা মাঝখানে লেয়ারটা কুকিজ দেওয়া আছে, এটাও একদিক থেকে ওই ওরিও যে লেয়ারটা সেটা এখানে দেওয়া আছে, বাট এখানে টেস্টটা এটা থেকে বেরোয়, এখানে শুধুমাত্র ভ্যানিলা ফ্লেভারটা নেই, এখানে ওই চকলেট আর ভ্যানিলার সাথে কুকিজ যেই ডাস্টটা দেওয়া আছে সেই তিনটে ফ্লেভার একসাথে পাচ্ছে। আর নিচে কিছু আছে, নিচেও তো একটা কিছু লেয়ার থাকা উচিত, নিচে কুকি, হ্যাঁ এটা, নিচটা খেতে দিয়েছি তুই, বুঝতে পারলাম না আমি, নিচে হালকা কুকিজের ক্রাঞ্চ দেওয়া আছে, ওটা তিনটে একসাথে যদি আমি খাই, বেশ টেস্টি, এটা আমার বেশ টেস্টি লেগেছে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, বাটারস্কচ আমাদের সবারই খুব প্রিয় এবং কমন কমন, এটা তো এটা আমি কোনটা খেয়ে দেখি, অ্যাজ ইউজুয়াল খুব ভালো দেখতে, তুই এখানটা শুরু কর আর একটুখানি এটা দেখি। একটা হয় যে এই কোণের একটা যে প্রবলেম হয়, আমি বলছি এটা খুলে নিই পুরোটা আগে, বলে গেছে একটা, তাই এটা তো এখন পর্যন্ত বের করতে, কোণের একটা যেটা হয় যে যদি অনেকক্ষণ রেখে দেওয়া হয় যে কোনটা নরম হয়ে যায় ওই আইসক্রিমের সাথে লেগে, কোনটা নরম হয়ে যায়, বাট এটা মনে হয় না কোনটা নরম হয়েছে, যদি কোনটা নরম হয়ে যায় না তাহলে ওই কি বলবো খেতে ঠিক ভালো লাগে না, একটুখানি কি একটু ইলাস্টিক হয়ে যায় কোনটা, একটুখানি ওই ভেজা ভেজা হয়ে যায়, সেটা খেতে ঠিক ভালো লাগে না। একশো যখন বাইট দেবেন আপনারা আইসক্রিমের সাথে কোনটা যদি নরম হয়ে যায় তো ভালো লাগে না, এমনি খেয়ে দেখে এলে উপরে রাস, উপরে ক্যারামেলকে একটা লেয়ারিং দেওয়া আছে সেটা বেশ ভালো। পাঁচটা খেলাম এবার বলবো, আমার ফেভারিট ওয়ান, তুই মানে লিস্ট টু গ্রেটেস্ট দিবি, ঠিক আছে ঠিক আছে, সবথেকে বাজে দেব সবথেকে ভালো দিবি, ঠিক আছে, এটা মাকে দিয়ে আসি, দে না রেখে রেখে দে, বলে দে বলে যা। আমার সবথেকে ভালো লেগেছে, আই এম কনফিউজড বিটুইন দিস এন্ড, অ্যাকচুয়ালি এই দুটো অনেকটাই সিমিলার খেতে, আর এটা আমার সব থেকে পেল লেগেছে, এটা খুব পেল লেগেছে খেতে, যার এই এসেন্সটা ভালো লাগছে তার ভালো লাগবে, খুব লাইট খেতে। লাস্টে কোনটা রাখবি তুই? লাস্টে আমি এটাকেই রাখবো, মানে এটা ফাইভ ফিফথ, এটা ফিফথ আমার কাছে, ফোর্থ এটা, ফোর্থ থার্ড সেকেন্ড, আর এটাকে আমি ধরছি না কারণ এটা ভীষণ কমন, মানে এটা আমরা খাই যেহেতু, এটা আলাদা করে এই চারটে একটু অফ বিট, এই চারটে অফ বিট, সুতরাং এটাকে আমি আলাদা করে এইটার মধ্যে রাখছি না, এটা যেরকম খেতে হয় কোন হিসেবে আর বাটারস্কচে ভালো খেতে, আমি বলবো নাম্বার ফাইভে এটা আমি রাখবো, নাম্বার ফাইভে আমি এটা রাখবো বিকজ এটার মধ্যে তো আমার ভ্যানিলা ফ্লেভারটা মুখে পড়েছে, নাম্বার ফাইভে এটা রাখবো, নাম্বার ফোনে ফোরে এটা রাখবো, নাম্বার থ্রিতে এটা রাখবো বিকজ এটা এটার মধ্যে আমি ইয়ে করছিলাম, বাট এটা যেহেতু ওই কুলফি অথেন্টিক কুলফি ফ্লেভারটা ঠিক আসেনি বলে আমি এটা নাম্বার থ্রিতে রাখবো, আর এটা নাম্বার টু, মানে এটা এটাই আমার ফার্স্ট চয়েস হবে বিকজ আমরা এটা ধরছি না, তো এটাই আমার ফার্স্ট চয়েস হবে, আর সব থেকে আমার লাস্ট চয়েস এটা হবে, তো এটাই ব্যাপার। আর এটাকে কেউ ভুল বুঝবেন না প্লিজ, মানে এটা কিন্তু খেতে একদম পারফেক্ট, যেরকম বাটারস্কচ হয় কোন হিসেবে কোনটা ভাঙে, এটা হলো ইউনিভার্সাল জিনিস, সবার ভালো লাগে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব, আর আমি বসেছিলাম আমার ভাইয়ের সঙ্গে, অনেকে জিজ্ঞেস করেছে আমার ভাই আকনেও ওর সাথে বসেছিলাম, ওই সমস্ত ভিডিওসগুলো আমার এডিট করে দেয়, তো আমরা নতুন শুরু করেছি এই ফুড কম্পারিজনটা বা রিভিউ,
তো তোমাদের কেমন লাগছে সেটা আমাদেরকে জানিও। আরও নানা রকম ফুড নিয়ে আমাদের ইচ্ছে আছে ইন্টারেস্টিং কিছু করার, টেস্ট করে তোমাদেরকে সাথে শেয়ার করার। তো আজকের মতন এখানেই চলি, চলো টাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। প্রতিদিন থাকছে নতুন নতুন কিছু জিনিসপত্র শুধু তোমাদের জন্য। টাটা।